হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই একটা ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করব। সেটা হলো, তোমরা অনেকেই চিন্তিত যে তোমাদের উচ্চ মাধ্যমিক 2022 বা মাধ্যমিক 2022 কবে হবে। তো গতকাল আমি তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করেছিলাম, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে মার্চের তৃতীয় সপ্তাহে বা চতুর্থ সপ্তাহে পরীক্ষা তোমাদের হতে পারে। আর এখন সূত্র মারফত যে লেটেস্ট আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হলো, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে কিন্তু হবে, এপ্রিলের একদম প্রথম দিকে কিন্তু তোমাদের, মানে ধরে রাখো তোমরা 1 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এপ্রিল মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এটাই হচ্ছে সূত্রের চূড়ান্ত খবর এখন অবধি সবথেকে লেটেস্ট আপডেটের মধ্যে। এটাই হচ্ছে 1 নম্বর, যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহে হতে চলেছে। জেনারেলি তোমাদের যে পরীক্ষাটা হয় মার্চ মাসে গিয়ে, সেটা কিন্তু 1 মাস মোটামুটি পিছিয়ে যাচ্ছে বা 10-15 দিন পিছাচ্ছে, কারণ এই করোনা পরিস্থিতির জন্য। এখন অবধি কিন্তু রুটিন পাবলিশ করা হয়নি, রুটিন তোমরা আশা করি খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে, কিছুদিনের মধ্যেই হয়তো তোমাদের রুটিনটা পাবলিশ করা হবে। এবং কাজেই তোমরা বুঝতে পারছো যে যারা মাধ্যমিক রয়েছে, মাধ্যমিকের কথা কিন্তু এখন অবধি বলা হয়নি কিছু, তাও আমরা একটা আন্দাজ করে নিতে পারি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের 10-15 দিন আগে রীতিমতো হয়। তাহলে উচ্চ মাধ্যমিকের 15 দিন আগে, মানে ধরে নাও যদি এপ্রিল মাসের প্রথম দিকে উচ্চ মাধ্যমিক হয়, তার মানে মার্চ মাসে কিন্তু হতে চলেছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তাই যারা প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই করে খুব ভালো করে কিন্তু তোমরা বাড়িতে নিজেদেরকে বারবার করে কিন্তু রিভাইজ দাও, অ্যাক্টিভিটি টাস্কগুলো স্কুলে জমা দাও। ক্লাস টুয়েলভের তো কোনো অ্যাক্টিভিটি টাস্ক এখন অবধি দেওয়া হয়নি, কিন্তু যারা ক্লাস টেনে পড়ো তাদের কিন্তু অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। সেই অ্যাক্টিভিটি টাস্কের উপর এখন নাম্বার আছে কি না ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু আমরা একটা অনুমান করেই নিতে পারি। কিন্তু পরীক্ষা বাতিলের কথা কিন্তু এখন অবধি আসেনি। তো আগের বছর মানে 2021-এ যারা পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু অ্যাক্টিভিটি টাস্কের উপর ভিত্তি করে কিন্তু নাম্বার দেওয়া হয়েছে। তাই তোমরা অ্যাক্টিভিটি টাস্কগুলো কিন্তু যত্ন সহকারে লিখে জমা দেবে, সে ওটা যদি নাম্বার ওই ভিত্তিতে যদি মূল্যায়ন করে তোমাদের নাম্বার দেওয়া হয় দেওয়া হবে, না হলে না হবে। কিন্তু তোমরা তোমাদের নিজের দিকটা একেবারে সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করবে। আর আমার চ্যানেলে তো ইংলিশের ভিডিও রয়েছেই, তো আমার চ্যানেলের সাথে তোমরা যুক্ত থেকো, তাহলে কিন্তু তোমরা মাধ্যমিকে বা এইচএসে কিন্তু একটা ভালো স্কোরিং নাম্বার পাবে। আর যেটা বিশ্ব বাংলা সংবাদ মাধ্যমের তরফ থেকে জানা যাচ্ছে যে নিউজটা, সেটা আমি এখানে তোমাদের পড়ে শোনাচ্ছি কি বলছে দেখি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, 2022-এ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর জন্য প্রস্তাবিত রুটিন রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় মার্চ মাসের মাঝামাঝি সময়, কিন্তু গত বছর করোনার অতিমারি পরিস্থিতির কারণে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পুজোর পর স্কুল চালু করার কথা। এক্ষেত্রে সংসদের আধিকারিকদের মতে পুজোর পর স্কুল চালু হলে উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের ক্লাস নেওয়ার সময়সীমা প্রায় 5 মাস পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে এই সময়সীমার মধ্যে ক্লাসরুমে ক্লাস করিয়ে সিলেবাস শেষ করানো সম্ভব। মানে তোমাদের বেসিক্যালি রাজ্য সরকার যেটা চাইছে সেটা হচ্ছে পুজোর পর স্কুলটা খুলে দিতে, এবং সেই 5 মাস তোমাদের জোর কদমে পড়াশোনা হবে, তারপরে কিন্তু তোমাদের এপ্রিল মাসে গিয়ে পরীক্ষাটা হবে, এপ্রিল মাসের প্রথম দিকে পরীক্ষাটা হবে। আর টেস্ট পরীক্ষার কথা বলি, টেস্ট পরীক্ষার কথা, আর টেস্ট আদৌ হবে কি হবে না সেই কথাটা কিন্তু এখনও অবধি কিন্তু জানা যায়নি। তো তোমরা ধরে রাখো যে তোমাদের ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসের দিকে কিন্তু টেস্ট হয়েই যেতে পারে, তো সেই প্রিপারেশনটা তোমরা রাখো। তো এটাই ছিল আজকের লেটেস্ট নিউজ। আর একটা কথা বলি, ICSE আর CBSE বোর্ডের মতো কিন্তু আমাদের বোর্ডের, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা কিন্তু 2 সেমিস্টারে হবে না, একটাই মাত্র পরীক্ষা হবে, এটা কিন্তু একদম কনফার্ম এখন অবধি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে বন্ধুর সাথে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।